হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ব্লগের শুরুতেই দেখো সেজে গুজে চলে এসেছি। আজকে খুব সকাল সকাল উঠেছি, এখন বাজে 10:54। তো সকালবেলা ডিমের ঝোল করেছি, ভাত করেছে, জামাইবাবু কাজে নিয়ে চলে গেছে আর দিদি স্কুলে নিয়ে গেছে পিকুকে। তারপর আমরা ভাত টাত খেয়ে নিলাম আর এখন রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। দেখো দিদির শাড়ি পরেছি, শাড়িটা ভীষণ সুন্দর, মিশো থেকে দিদি নিয়েছে পুজোর সময়। দিদি একদিন পরেছে আর আমি আজকে পরলাম। আমি তো শাড়ি টাড়ি পরি না, সেরকম কোথাও গেলেও শাড়ি টাড়ি পরি না, একমাত্র বিয়ে বাড়ি ছাড়া। তো শাড়িটা ইচ্ছা করলো পরতে, আর আর দিদির ব্লাউজ তো আমার গায়েও হবে না, কেননা দিদির থেকে আমি মোটা। তো ওই জন্যই এই যে ফুলাতা গেঞ্জিটার সাথে শাড়িটা পরেছি, মানে ভালো লাগছে আমার কাছে। আমার কাছে দেখ, আর এই যে মেঘনাকেও রেডি করে দিয়েছি স্নান টান করে, মেঘনাকেও ভাত টাত খাই দিয়েছি। হ্যাঁ চলো চলো চলো, আমার মাকে একটু দেখাই ভিডিওতে। এই যে আমার মা, আমার মাকেও শাড়ি পরিয়ে দিলাম। এই দেখো এখন যাচ্ছি দাদা বৌদির কাছে, ওখানে আজকে আমাদের সবার নেমন্তন্ন। তো ওখানে আজকে আমরা যাচ্ছি, দিদি আর পিকু স্কুল থেকে যাওয়ার পরে যাবো। ঠিক আছে, দিদি আর পিকু, দিদি আর পিকু যাবে, পিকুর স্কুল ছুটি হলে ওখান দিয়ে যাবে, মানে পিকু যে স্কুলে পড়ে ওখান থেকে, দাদার বাড়িটা আবার কাছে, দাদা যেখানে থাকে আর কি। আর জামাইবাবু কাজ শেষ হলে ওখান থেকে যাবে, আর আমরা এখন যাচ্ছি, আমি মেঘনা, মেঘনার বাবা আর আমার মা। এখন আমরা বাস ধরবো, বাসে করে যাবো। তো চলো আজকে দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এবার আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, টোটো পাইনি, হেঁটে হেঁটেই চলে এসেছি আকাঙ্ক্ষা মোড়। মানে একটুখানি আগে থেকে টোটোতে চেপেছি, জাস্ট টোটোতে করে মনে হয় 1 মিনিটও চাপিনি। তারপর টোটো থেকে নেমে আমরা আবার এই যে বাসে উঠছে, দেখতেই পাচ্ছ। তো এই যে বাসে উঠে গেছে আর পুরো বাস ফাঁকা, আমরা এখন যাব বাগুইহাটি, আকাঙ্ক্ষা থেকে যাব বাগুইহাটি, দাদা তো বাগুইহাটিতেই থাকে। তো সেখানে আজকে আমরা যাচ্ছি, আর এই নিয়ে দাদার বাড়িতে 3 বার যাচ্ছি। আর এই যে পুচকিটা দেখতেই পাচ্ছ, তো আমরা দাদার বাড়িতে চলে এসেছি। আজকে দুপুরে এখানে সবার নেমন্তন্ন আছে, আর দিদি তো পিকুকে নিয়ে স্কুলে গেছে, স্কুল থেকে আসার পথে পিকুকে নিয়ে আসবে, আর জামাইবাবু কাছ থেকে সন্ধ্যাবেলা আসবে। আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে দাদার মেয়ের নাম কি রেখেছে, ওর ডাক নাম হচ্ছে গুনগুন আর ভালো নাম হচ্ছে ত্রিশিকা, বৌদির নাম রিমিকা, ওর নাম মাথায় চুমু দে একটা, এখানে চুমু দিয়ে ঠোঁটটা দিয়ে রাখো, বুনুকে কোলে নিয়েছি। দাদার কাছে গিয়েও সেভাবে ব্লগ করতে পারিনি, কন্টিনিউ রান্না বান্না ছিল, তো সবাই ছিলাম, তো সেই কারণে। আর এই ক্লিপ গুলো হচ্ছে পিকুর জন্মদিনের দিন, সরি পরের দিন, তো সেই ক্লিপ গুলো অ্যাড করে দিলাম। তো এই যে দাদার মেয়েকে প্রথমবার দেখছি সামনে থেকে, দুটো পুচকি, একটা হচ্ছে মাসির মেয়ের ছেলে আর একটা হচ্ছে পুচকি, একদিনের ছোট বড়, ছেলেটা হচ্ছে বড় আর মেয়েটা হচ্ছে ছোট। তো সবাই মিলে আমরা খুব এনজয় করেছি, আর এই ভিডিওগুলোই তার জন্য আমি এই ব্লগের মধ্যে অ্যাড করে দিলাম। তো আমাদের পুচকিটাকে দেখো কোলে উঠেছে আর খুব শান্ত, মানে ভীষণই শান্ত, ওর মা যেমন শান্ত ও তেমন শান্তান। আর দাদার কাছে গিয়েও আমরা রাত্রেবেলা আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার রাত্রেবেলায় ব্যাক করে চলে এসেছিলাম। আর দেখো দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে, দেখেছো, ওর মা যেমন শান্ত ও তেমন শান্ত, একদমই চুপচাপ। ভীষণ আনন্দ করেছে এই কদিন, আমরা সব বাচ্চাগুলো একসাথে ছিলাম, সব ভাই বোন গুলো একসাথে ছিলাম, খুব আনন্দ হয়েছে। আর বৌদিকে কি যেন বলছিলাম তার জন্যই বৌদি হাসছে, আর ও সত্যি এত শান্ত, মানে অনেক বাচ্চা দেখেছি আমার নিজের বাচ্চার সাথেও বলছে এতটাই শান্ত, খুব কম কান্না করে, সবার কাছে যায়। তো তারপরে দাদার বাড়ি থেকে চলে এসে এই ক্লিপটা করেছিলাম। তো কেমন লাগলো ব্লগটা, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, টাটা।